स्वागत है आप सभी का एसएस न्यूज में। मैं आपके साथ मुस्कान। चुनाव प्रचार के दौरान एक निर्दलीय उम्मीदवार के घर में तोड़फोड़ करने और उनके परिवार के सदस्यों की पिटाई करने का आरोप तृणमूल पर लगा है। घटना नोडिया के हबीबापुर पंचायत इलाके की है। इस संदर्भ में कि निर्दलीय उम्मीदवार गोपाल घोष के पिता सुशांत घोष ने कहा कि मेरा बेटा गोपाल घोष पिछले 20 वर्षों से इस पंचायत का तृणमूल समर्थित सदस्य है, लेकिन आगामी पंचायत चुनाव में पार्टी से टिकट नहीं मिलने के कारण पार्टी ने निर्दलीय प्रत्याशी के तौर पर चुनाव लड़ने का फैसला किया। निर्दलीय उम्मीदवार के रूप में चुनाव लड़ने के फैसले के कारण चुनाव प्रचार के दौरान तृणमूल नेताओं ने और कार्यकर्ताओं ने गोपाल घोष को बुरी तरह से पिटा और अन्य लोगों की भी धमकी दी है। उन्होंने मुझे मारा है, इस तरह का बयान पीड़ित के पिता ने कहा और कहा कि तृणमूल के प्राथमा लोगों से ही हम एक पार्टी हैं। इस तरह का बयान दिया है पीड़ित के परिजनों ने। और लगातार खबरों के लिए देखते रहेगा एसएस न्यूज हिंदी। আপনারা সবাই মিলে বলুন যে এই যে কাল ওরা আপনার রাউনে বেরিয়েছে পার্টি, হ্যাঁ ঘুরতে বেরিয়েছে। কোন পার্টি? মানে আমার ছেলে নির্দলে গোপাল ঘোষ, গোপাল ঘোষ লক্ষণ ঘোষ, হ্যাঁ বেরিয়েছে। তারপরে ওরা কাজু আসে মানে গণ্ডগোল শুরু করে দিয়েছে। কেন তুই নির্দলে দাঁড়াইছিস? হ্যাঁ নির্দলে কেন দাঁড়াইছিস? ও বলছে যে দেখেন আমি তো 20 বছরের মেম্বার, 20 বছরের মেম্বার আমাকে তো নমিনেশন দেয় নাই, তা আমি নির্দলে দাঁড়িয়ে তো অপরাধটা কোথায়? বলছে কেন দাঁড়ালি তুই? হ্যাঁ না কেন দাঁড়ালি? আমি গেলাম, আমাকেও সেই মারধর শুরু করে দিলে। আমিও 20 বছরের সভাপতি ছিলাম হরিপুর পঞ্চায়েতের, বুঝলেন টিম চিফ। আচ্ছা আপনাকে মারলো কারা? মারলো কাজুর লোক, হ্যাঁ তৃণমূলের লোক। এখন যে তৃণমূলের এই পিছনে দুটো বাড়ি মারলো, বুঝলেন। তারপর আমি তো চলে আসলাম বাড়িতে। আচ্ছা সঙ্গে সঙ্গে এখানে চলে এলে প্রশাসন, হ্যাঁ না হাসপাতালে বাড়ির থেকেই তো বাড়াতে পারছি না ছেলে কোনো, হ্যাঁ আতঙ্কায় আছি, মানে আমার কোনো ছেলেই বাড়িতে নাই, বুঝলেন। সেই জন্য আমি বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। আমি যে আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছি, ঠিক আছে, এর দরুন ওরা যদি জানতে পারে যে আমরা এগুলো করছি, হ্যাঁ ঠিক আছে, হয়তো ছেলে মানুষ না আসুক, গুন্ডা মস্তান, তারপরে লেডি কনস্টেবল, মেয়ে মানুষ দিয়ে আমাদেরকে হয়তো রাত্রেবেলা আক্রমণ করবে। রাত্রেবেলা আমরা ঘরে থাকতে পারছি না, আমরা কী করবো, কী করবো, কোথায় যাবো, কাদের কাছে? পুলিশ আমাদের কথা শুনছে না, আমরা কোথায় যাবো? রাত্রেবেলা এসে হুমকি করছে, ইট মারছে, পাথর মারছে, আগুন ছুঁড়ে মারছে, আমরা কী করবো, আমরা কোথায় গেলে বাঁচবো বলুন। বর্তমান কি চাইছেন আপনি? আমরা চাইছি যে আমাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় আর আমার শাশুড়িকে যেন ভোটটা করতে দেওয়া হয়, যেন ভোটের মিছিলে যেন ছাপ্পা ভোট যেন না হয়, জোর করে লোকের যেন ভোট না করানো হয় আর যাতে শান্তিভাবে ভোটটা হয়, আর আমাদের যে আমাদের অন্তত আমাদের মেয়ে মানুষদের যেন নিরাপত্তাটা আমরা চাইছি, ভোটটা দিতে হয়। আপনার নাম আরেকবার? সুজাতা ঘোষ। আমার হাজবেন্ডের নাম বিষ্ণু ঘোষ আর আমার ভাশুর নির্দল প্রার্থী গোপাল ঘোষ। এসএস নিউজ সে জুড়ে হর লেটেস্ট জানকারি কে লিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এসএস নিউজ কো সাবস্ক্রাইব করেন। সবসে পহলে নিউজ দেখনে কে লিয়ে বেল আইকন পর প্রেস করনা বিলকুল বিনা ভুলে। আগর ইস চ্যানেল সে জুড়ে হর নয়ে মুদ্দে আপকো পছন্দ আয়ে, হামারে ভিডিওস কো লাইক অর শেয়ার জরুর করেন। অর লাগাতার আপডেট কে লিয়ে দেখতে রহিয়ে এসএস নিউজ।